জনগণের সাথে জনপ্রতিনিধির সেতু বন্ধনকারী ওয়েবসাইট amarprotinidhi.org এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল জনপ্রতিনিধিদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে বিগত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গত পাঁচ বছরে কী কী প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রকল্পগুলোর তালিকা এবং বাজেট সম্পর্কে। ধারাবাহিক এই কর্মসূচির আওতায় এবার প্রশ্ন করা হয়েছিল সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ বিশ্বাসকে। জনগণের পক্ষে আমার প্রতিনিধি ডট অর্গের মাধ্যমে প্রশ্নটি করেন জনাব মিলন কুমার শীল। মাননীয় চেয়ারম্যান এই প্রশ্নের ভার্চুয়ালি উত্তর প্রদান করেছেন আমার প্রতিনিধি ডট অর্গের মাধ্যমে। এতে দেখা যায় 2016-17 অর্থ বছরে এডিপি বরাদ্দের অর্থে 30,31,17,000 টাকায় সর্বমোট 88টি প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 24,99,000 টাকা ব্যয়ে বেলকুচি মহিলা কলেজ উন্নয়ন, 18,53,000 টাকা ব্যয়ে নেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসা উন্নয়ন, 10,00,000 টাকা ব্যয়ে জগৎগাতি নুরুল আলা নুরুল আমেনা আজিজ হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন, 14,50,000 টাকা ব্যয়ে রূপনাই গাছপাড়া রশিদের দোকানের নিকট পাকা রাস্তা হতে পুকুরপাড়া জামে মসজিদ হয়ে শাহজাহান সাহেবের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, 2,00,000 টাকা ব্যয়ে মেঘাই বারোয়ারি পূজা মন্দির সংস্কার। 2017-18 অর্থ বছরে এডিপি বরাদ্দের অর্থে 83,61,71,000 টাকা ব্যয়ে সর্বমোট 86টি প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 25,47,000 টাকা ব্যয়ে কাজীপুর ডাক বাংলোর বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধিকরণ, 14,99,000 টাকা ব্যয়ে রাস্তা হতে পুকুরপাড় জামে মসজিদ হয়ে শাহজাহান সাহেবের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, 13,00,000 টাকা ব্যয়ে রায়গঞ্জ সিরাজগঞ্জের নয়াপুকুর মসজিদ হতে গতিয়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ। 2018-19 অর্থ বছরে এডিপি বরাদ্দের অর্থে 6,06,00,000 টাকা ব্যয়ে সর্বমোট 32টি প্রকল্প গ্রহণ করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 57,66,000 টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, 28,00,000 টাকা ব্যয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্নকরণ, 20,00,000 টাকা ব্যয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইনের পুকুরের গাইডওয়াল নির্মাণ, 10,00,000 টাকা ব্যয়ে আয়শা রশিদ বিদ্যানিকেতনের সীমানা প্রাচীর নির্মাণ, 10,00,000 টাকা ব্যয়ে দত্তবাড়ি জামে মসজিদের অজুখানা নির্মাণ। 2019-20 অর্থ বছরে এডিপি বরাদ্দের অর্থে 62,73,98,000 টাকা ব্যয়ে সর্বমোট 197টি প্রকল্প গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 2,50,000 টাকা ব্যয়ে ধলজান জগৎজননী দুর্গা মন্দিরের উন্নয়ন, 13,00,000 টাকা ব্যয়ে আকসিমুলিয়া সোলবাজার জামে মসজিদ নির্মাণ, 10,65,000 টাকা ব্যয়ে উড়িরচর এতিমখানা ও বৃদ্ধাশ্রম উন্নয়ন, 2,55,000 টাকা ব্যয়ে উল্লাপাড়া উপজেলা চত্বরে মহিলাদের জন্য পৃথক ওয়াশরুম নির্মাণ। 2020-21 অর্থ বছরে এডিপি বরাদ্দের অর্থে 62,22,78,000 টাকা ব্যয়ে সর্বমোট 199টি প্রকল্প গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য 25,00,000 টাকা ব্যয়ে দৌলতপুর ডিগ্রি কলেজ উন্নয়ন, 20,00,000 টাকা ব্যয়ে আজগর ইস্পারের উপর মৎস্য ইনস্টিটিউট হতে বাঁধের দিকে আরসিসি রাস্তা নির্মাণ, 12,50,000 টাকা ব্যয়ে শাহজাদপুর ও চৌহালী উপজেলার যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, 10,00,000 টাকা ব্যয়ে আকসিমুলিয়া সোলবাজার জামে মসজিদ নির্মাণ, 7,00,000 টাকা ব্যয়ে কালীবাড়ি মন্দির নির্মাণ উন্নয়ন। আমার প্রতিনিধি ডট অর্গকে উক্ত প্রকল্পগুলোর তথ্য প্রদান করায় মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক অভিবাদন।